বিশেষ বিশেষ দিন সমূহিমায় উজ্জ্বল হয়ে সগৌরবে আপন অস্তিত্ব ঘোষণা করে থাকে 21 ফেব্রুয়ারিও বাঙালি জাতি সত্তার গভীরে নিহিত এমনই একটা দিন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি 1952 সালের 21 ফেব্রুয়ারি 1358 সালের ফাল্গুনের 8 একটি ভালো তারিখ যার নাম রক্তাক্ত সংগ্রাম একটি ভালোবাসা যার প্রাণ সত্তা সকিয়তায় সংরক্ষিত একটি соцचार বিপ্লব যার বিনিময়ে আজকের এই বাংলাদেশ ধন্যবাদ মান্নবর সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন নির্ধারিত বক্তিতার বিষয় নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1947 সালে পাকিস্তানে ব্রিটিশ শাসনের নাগপাশ কাটিয়ে প্রায় 200 বছরের শাসনের নাগপাশ কাটিয়ে যখন একটা অদ্ভুত রাষ্ট্র পাকিস্তান জন্মগ্রহণ করলো সেই পাকিস্তান রাষ্ট্রের দুটি অংশ ছিল দুই দিকে আর মাঝখানে ছিল বিশাল একটা দেশ ভারত যার আয়তন দুই হাজার কিলোমিটারেরও অধিক এই পাকিস্তানের স্থপতি কায়দি আজম মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি ভিত্তিতে জন্ম নিল এই অদ্ভুত রাষ্ট্র যে রাষ্ট্রের দুটি অংশের মধ্যে ছিল না কোনো ধরনের সংস্কৃতিগত মিল ছিল না কোনো ভাষাগত মিল শুধুমাত্র একটাই মিল ছিল তা ছিল ধর্মীয় মিল পূর্ব পাকিস্তানের শতকরা ছাপ্পান্ন শতাংশ বাঙালির অধিকারকে উপেক্ষা করে পাকিস্তান সরকার 1947 সালে করাচিতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সম্মেলনের একটা গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করে। সেই সাথে পাকিস্তানের শিক্ষা মাধ্যম হিসেবেও একমাত্র উর্দুকেই ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে প্রতিবাদ ওঠে এবং তীব্র সমালোচনা হয়। সেই সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয় এবং একই সাথে পূর্ব পাকিস্তানের একমাত্র শিক্ষার মাধ্যম হিসেবেও বাংলার কথা উপস্থাপন করা হয় কিন্তু পাকিস্তান সরকার বিশেষ করে পাকিস্তান সিভিল সার্ভিস কমিশন এই প্রস্তাবকে তোয়াক্কা না করেই তাদের অনুমোদিত বিষয় তালিকা থেকে বাংলাকে সম্পূর্ণভাবে বাদ দেয় এমন কি তারা ডাকটিকিট এবং মুদ্রা থেকে বাংলা হরফ সম্পূর্ণরূপে বিলুপ্ত করার ধৃষ্টতা দেখায় ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন পাকিস্তানের কোনো অংশেই উর্দু কখনোই স্থানীয় কোনো ভাষা ছিল না তিনি আরো কথা বলেন যে যদি পাকিস্তানের রাষ্ট্রভাষা একাধিক নির্ধারণ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে উর্দুর কথা আমরা বিবেচনা করলেও করতে পারি অধ্যাপক সাহিত্যিক মনসুর আহমেদ চৌধুরী বলেছেন যদি উর্দুকে রাষ্ট্রভাষা করা হয় সেক্ষেত্রে পূর্ব পাকিস্তানের অধিকাংশ শিক্ষিত যুবক নিরক্ষর হয়ে পড়বে এবং সরকারি সকল চাকরির ক্ষেত্রে তারা অনুপযুক্ত হয়ে পড়বে এবং পাকিস্তান সরকার কিন্তু তাই চেয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের শেষের দিকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় সেই সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তমজ্জুন মজলিসের অধ্যাপক নুরুল হক ভুইয়া 1948 সালে 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করার জন্য বাংলার কথা প্রস্তাব করেন এবং একই সাথে তিনি সরকারি কাগজে বাংলা ভাষার ব্যবহারকে ব্যবহার না করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন কিন্তু খাজা নাজিমউদ্দিন ধীরেন্দ্রনাথ দত্তের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে সেই সাথে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ধীরেন্দ্রনাথ দত্তের এই প্রস্তাবকে পাকিস্তানের দুই অংশের ভিতরে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে উনিশশো সালের উনিশে মার্চ পাকিস্তানের স্থপতি কায়দি আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকা সফরে আসেন এবং একুশে মার্চ রেসকোর্স ময়দানে তিনি ব্যর্থহীন কণ্ঠ এইভাবে উচ্চারণ করেন যে উর্দু অ্যান্ড উর্দু শাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান সঙ্গে সঙ্গে রেসকোর্স ময়দানে সকলে তীব্র প্রতিবাদ জানায় এবং চব্বিশে মার্চ কার্জন হলে কায়েদি আজম মোহাম্মদ আলী জিন্নাহ একই বক্তব্যের পুনরাবৃত্তি করে সারা দেশে যখন মানুষ খুবই ফেটে পড়ছিল সেই মুহূর্তে ২৮ মার্চ জিন্নাহ ঢাকা ত্যাগ করেন কিন্তু সেদিনও সন্ধ্যায় রেডিওতে ভাষণের পুনরাবৃত্তি শোনা যায় ১৯৪৮ সালের ১৮ নভেম্বর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ঢাকা সফরে আসেন এবং ২৭ নভেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ছাত্র সমাবেশে ভাষণ প্রদান করেন সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন যে মানপত্রটি দিয়েছিলেন সেই মানপত্রে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয় কিন্তু লিয়াকত আলী খান এই প্রস্তাবে সম্পূর্ণ নিরুত্তর ছিলেন এবং কোনো ধরনের বাজবিচারই তিনি করেননি পরে বিভিন্ন ঘটনা প্রবাহে আস্তে আস্তে ভাষা আন্দোলন সীমিত হয়ে আসে কিন্তু এই ভাষা আন্দোলন আবার প্রাণ ফিরে পায় যখন উনিশশো জানুয়ারি খাজা ঢাকায় আসেন এবং ময়দানে তিনি সেই সেই একই কথা আলী চর্বিত চর্বন করেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনতিরিশে জানুয়ারি প্রতিবাদ সভা করে এবং তারা তিরিশে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মগঠের ডাক দেয় এই তিরিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় তারা একটা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত অনুযায়ী চৌঠা ফেব্রুয়ারি সারা ঢাকায় ধর্মঘট এবং প্রতিবাদ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে এবং একুশে ফেব্রুয়ারি পুরো প্রদেশব্যাপী হরতালের ডাক দেয়া হয় একত্রিশে জানুয়ারি মাওলানা ভাসানীর নেতৃত্বে একচল্লিশ সদস্য বিশিষ্ট সর্বদলীয় রাষ্ট্রভাষা কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কিন্তু বিশে ফেব্রুয়ারি সরকার স্থানীয় প্রশাসনের মাধ্যমে সকল ধরনের মিটিং মিছিল প্রতিবাদ সভা নিষিদ্ধ করে এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করে বাংলার ছাত্র সমাজ এই ১৪৪ ধারা অমান্য করে সেদিন একুশে ফেব্রুয়ারি রাস্তায় নেমে আসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে যখন এগিয়ে আসছিল ঢাকা মেডিকেল কলেজের সামনে তখন পুলিশ বাহিনী বর্বরভাবে গুলি বর্ষণ করে সেই গুলিতে নিহত হন রফিক সালাম বরকত জব্বা সহ আরো অনেকে ২২ ফেব্রুয়ারি শহীদ হন শফিউর রহমান রিক্সা চালক আওয়াল এবং একজন কিশোর দাউ দাউ করে সারা দেশে ক্ষোভের আগুন জ্বলে ওঠে এক রাতের ভেতরেই তৈরি করা হয় আমাদের প্রাণের শহীদ মিনার যেই শহীদ মিনার চব্বিশে ফেব্রুয়ারি উদ্বোধন করেন শফিউর রহমানের পিতা কিন্তু সেই শহীদ মিনার নুরুল আমিন সরকার কর্তৃক সেই দিনই নির্মূল এবং ধ্বংস করা হয় পরবর্তীতে সারা দেশে এবং বিভিন্নভাবে বিশ্বে যখন এই আন্দোলনের কথা ছড়িয়ে পড়তে থাকে এবং একে একে ঢাকা বরিশাল খুলনা রাজশাহী এবং সকল দেশে এই আন্দোলনের দাবানল যখন দাউ দাউ করে জ্বলে উঠতে থাকে সেই মুহূর্তে উনিশশো চুয়ান্ন সালে পাকিস্তান সরকার বাধ্য হয় বাঙালির দাবি মেনে নিতে এবং সাতই মে পাকিস্তান গণপরিষদে ঘোষণা করা হয় অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে 1998 সালে কানাডার ভ্যাঙ্কুভারে রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম নামের দুজন প্রবাসী বাঙালি কফি আনান অর্থাৎ জাতিসংঘের সেই সময়কার মহাসচিবের কাছে একটি ষড়ক লিপি প্রদান করেন যেই ষড়ক লিপিতে উল্লেখ ছিল 21 ফেব্রুয়ারিকে জানো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কফি আনান 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর প্যারিস সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে দু সাল থেকে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে ১৯৫২ সালে একজন সালাম একজন রফিক আমাদেরকে মায়ের ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছিল একজন সালাম একজন রফিক আমাদের মুখে ফিরিয়ে দিয়েছিল আমাদের মায়ের বলি আর উনিশশো সালে একজন আব্দুল সালাম এবং একজন রফিকুল ইসলাম পুরো বিশ্বের কাছে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তুলে ধরতে উনিশশো বান্ন সালের এই দিনে চট্টগ্রামের মাহবুবুল আলম রচনা করেন ভাষা আন্দোলন নিয়ে প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি যে শিশু আর কোনোদিন পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধু আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর কখনো দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে আর কখনো তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মৃত্যুর আগে মাটিতে লুটিয়ে পড়বার সময় বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনবার চেষ্টা করেছিল সেই অসংখ্য ভাই বোনদের নামে সেই হাজার ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একটা চেতনার রং একুশের হাত ধরে আমরা পেয়েছি বাষট্টি শিক্ষা আন্দোলন সিষট্টি ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং একাত্তরে আমাদের নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ যার মাধ্যমে আমরা পেয়েছি একটা আলাদা ভাষা নিজস্ব একটা দেশ নিজস্ব একটা পতাকা কিছু প্রতিবাদ শিখা অনির্বাণের মতো কিছু স্লোগান অমরত্বের সুরে মিশে থাকে কিছু আত্মত্যাগ রক্তে জ্বালিয়ে দেয় অধিকারের নেশা কিছু অক্ষর চিরকাল অবিনশ্বর কিছু মুখ চেতনার আলো ছড়ায় সারা বিশ্বে সেই চেতনার দৃপ্ত শপথে সত্তা জুড়ে আছো শুধু তোমরা শুধু তোমরাই মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা ধন্যবাদ মানবর সভাপতি ধন্যবাদ সবাইকে